আজকে আমরা একটা নতুন রেসিপি আবিষ্কার করলাম, আর সেটা হচ্ছে মুরগির চাল দিয়ে আম। আর এই যে আমগুলো কিন্তু দেশে আম নয়, এটা হচ্ছে আমের রাজা হিমসাগর। আর হলুদ পুরো পাকা টুস টুস। চল 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 তাড়াতাড়ি রান্না করি। রান্না করার আগে আমগুলো কেটে নিতে হবে। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আর আমরা দিয়ে দেবো এর মধ্যে তেল। তো আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ কালারের জন্য। তো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তো এবার আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। চাল আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। সেই টেস্ট হবে কিন্তু এটা খাইতে। এবার আমরা কিছুক্ষণের জন্য এটিকে ঢেকে দেব। লাভলি কালার, লাভলি। এদি এটা কি আম দিয়ে চামড়া রান্না হয়েছে নাকি চামড়ার পায়েস হয়েছে? কোনটা? আম দিয়ে চামড়ার পায়েস তো মনে হচ্ছে। আমরা তো ভালো লাগতেছে, আমরা তো খারাপ লাগতেছে না কেন? আমরা চামড়া খাই লাগতো। এই
লালু আয়, 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 ল